আজ আমি এই ভিডিওটা করেছি আমার সমস্ত মেম্বারদের জন্য। তারা সবাই জানো যে তোমরা যে আমার একজন মেম্বার যাকে আমি বৌদি ডাকি, অনেক বয়স 85 থেকে 90 মধ্যে ওনার এজ, বা 8 বছর হলো উনি আমার কাছে যোগা করতেন। তো মাস কয়েক আগে, 8 মাস আগে উনি হঠাৎ ওনার পড়ে যান বাথরুমে এবং প্রচুর আঘাত লাগে। তার মধ্যে যেটা হয় যে উনি প্রায় সব কিছু ভুলতে বসেছিলেন। তো ওনার ট্রিটমেন্ট হয় বাড়িতেই, আর তখন ডাক্তাররা বলে যে উনি একাই থাকতেন বাড়িতে আয়ার ওপর, আর আমি যেতাম সপ্তাহে 3 দিন করে। ওনার মেয়ে বিদেশে থাকে। মেয়ে আসার পর সব কিছু ট্রিটমেন্ট যখন হয়ে যায় তখন ডাক্তার বলে যে ওনার ক্লোজ যারা তাদের সবাইকে আনার জন্যে, এবং তার মধ্যে আমি একজন। তো আমি গেছিলাম, আমাকে তো প্রথমে চিনতেই পারেনি। তারপরে আমার নাম বলাতে তখন উনি প্রথম বলে খানিকক্ষণ বলেন ও সাবিত্রী, তারপরে আবার ভুলে যান। তো উনি ওই ডাক্তারই বলেছিল যে আমাকে ফোনে কথা বলে, ওরাই যোগাযোগ করিয়ে দেয়। তখন উনি বলেন যে আপনি দেখুন একটু চেষ্টা করে, যদি আপনি তো সবসময় খুব ক্লোজ ছিলেন, যদি ওনার কিছু ফিরে আসে। খুব একটা তো হয়নি, সাময়িক একটা ব্যাপার। তো যাই হোক, আমি যেতে শুরু করলাম। প্রথমে তো উনি একদমই না, তারপর ধীরে 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 আমার টাচ দিয়ে, তাকে যেভাবে আমি টাচ দিয়ে করাতাম, পায়ের মুভমেন্ট সব বুঝতে, বিছনার মধ্যে ওনার বডিটা পুরো লেগে গেছিলো, মানে ক্ষমতাটা হারিয়ে ফেলেছিল। কিন্তু ধীরে ধীরে যখন টাচ দিয়ে দিয়ে করাতে শুরু করলাম, দেখালো প্রথম দিনটা খুব রেগে গেল, কিন্তু পরের দিন আবার তারপরে টাচ দেওয়াতে কিছু বলছে না। তারপরে ডান পাটা ধরলে বাঁ পাটা এগিয়ে দেয়। ধীরে ধীরে, মানে বেশি দিন লাগেনি, মাসখানেকের মধ্যে ওনার মানসিকতা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এবং ওষুধ বলুন, সহানুভূতি বলুন, সমস্ত কিছু দিক দিয়ে উনি সব কিছু ফিরে পান। আজ ওনার মেয়ে নেই, চলে গেছেন। আমরা এখান থেকে আমি ভিডিও করে পাঠাই ওনার মার কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে, যে কিনা একটা পাও বিছনার থেকে তুলতে পারতো না। শুধু গিয়ে এক্সারসাইজ করানোটাই আমাদের কাজ নয়, থেরাপিটিক ইয়োগার আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, যে উনি ও বাড়ির লোক তো জানবেন আমি কি করাচ্ছি না করাচ্ছি, আমাকে শুধু ইম্প্রুভটা দেখাতে হবে। একটা মানুষ শুয়ে আছে, সে যেন বসতে পারে, সে যেন হাঁটতে পারে, সে তার কোমর পড়ে গেছে, যতটা আমাদের দ্বারা সম্ভব ততটাই আমি বলি, অতটাই আমি করে দিতে পারবো, যেটা আমি পারবো না সেটা আমি বলে দিই। আজ ওনার কিছু ভিডিও আমি করে এনেছি আমাদের মেম্বারদের জন্যই, যে অনেক বয়স্ক মেম্বার আমার গ্রুপে আছে যারা জানেন ব্যাপারটা, তারাও দেখে খুশি হবে। যে আমরা ভাবি বয়স হয়ে গেল মানে কিছু করতে হবে না, কিন্তু ভুল ধারণা, ঠিক ওই সময়টাই দরকার একজন যে কিনা সমস্ত সাপোর্ট দিয়ে সব কিছু করবে। আজকে উনি উঠে বসতে পারছেন, ওনার কোমর পড়ে গেছে, কিন্তু উনি চেয়ার থেকে উঠে খাটে বসা, খাটের থেকে উঠে চেয়ারে বসা, তারপরে ওনার পাটা তোলার এক্সারসাইজ, ব্রিদিং করা, সমস্ত কিছু করতে করতে আজকে উনি 3-4 মাসের মধ্যে একটা জায়গায় পৌঁছেছে। সেই ভিডিওটাই আমরা আপনাদের দেখাবো। মুভমেন্ট করুন, ডান দিক বাঁ দিক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ব্যাকে মাথাটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবার স্ট্যাটিকটা করুন গালে হাত দিয়ে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, থুতনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কপালের ধার, মা ওপরে তাকান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কপালে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এবার ওম করুন 10 বার, গুড গার্ল, জোরে জোরে করুন। এবার প্রাণায়াম করুন,
ঠিক আছে, একটু হাসি দিন। দেখি দেখি দেখাচ্ছি, এই যে কত দূর থেকে দেখবে আপনার মেয়ে। আমি আমাকে দেখাও না। হ্যাঁ আমি দেখাবো দেখাবো, ক্যানাডার থেকে আপনার মেয়ে দেখবে। ক্যানাডা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এই তো এই তো খুব ভালো হয়েছে, আর করতে হবে না। ঠিক আছে, এবার পাটা সোজা করে দিন। হ্যাঁ এবার ওই বাপাটা করুন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ব্যাস ফাইভ ফাইভ করলেই যথেষ্ট, তাও তো আপনি টেন করেছেন, খুব ভালো। আচ্ছা এই পাটা সোজা করে দিন, এই পাটা ভাঁজ করুন, পেলভিক স্ট্রেচিং, এই দিকে পাটা করুন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, পাটা সোজা করে দিন। এবার ওই পাটা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এবার দুটো পা একসাথে আস্তে আস্তে দুটো পা ভাঁজ করুন। হ্যাঁ চালিয়ে দিচ্ছি, দুটো পা ভাঁজ করুন। আগে করে নিন, আমি তারপর ওকে ডাকছি। এই ফ্যানটা চালিয়ে দাও না। দুটো পা করুন, স্ট্রেচিং করুন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ঠিক আছে। অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা করেছি, কারণ এই বয়সে এসে কারোরই কোনো কিছু করার ইচ্ছা থাকে না, না পোশাক পরার ইচ্ছা থাকে সঠিকভাবে, না বাঁচারই ইচ্ছা থাকে না। তাই বুঝতেই পাচ্ছেন যে এত বয়স্ক মানুষকে কোনো রকমভাবে মানিয়ে যাতে উনি বিরক্ত না হন, তার ওপর আমাদের এই আমাকে এই ভিডিওটা করতে হয়েছে। তাই প্লিজ আপনাদের সবাইকেই বলছি যে আমরা ওই বয়সে পৌঁছালে কি হবে সেটাই ওনার কষ্টটা ফিল করুন, যে উনি কিন্তু হা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তার মধ্যেও এই মুভমেন্টগুলো উনি করে যাচ্ছেন। তাই এখানে পোশাকটা সমালোচনার মধ্যে নেবেন না, শুধু ওনার কষ্টটা ফিল করুন। এবং আমি খুশি হব যে আপনারা সবাই যদি মনে করেন যে হ্যাঁ এটাই বাস্তব সত্যি, ঘরে ঘরে এরকম মানুষই রয়েছে যাদের একটু মুভমেন্টের জন্যে খুব প্রয়োজন, এই ভিডিওটা দেখে তারাও তাদের বাড়ির লোকদের যদি করায় তাহলেই সব ঘরে ঘরে বয়স্ক লোকরা যতদিন বাঁচবে অন্তত সুস্থতার সাথে মুভমেন্ট করে বাঁচবে। নমস্কার।